মিরপুর 10 নম্বর, চা গরম এবং চা চলবে। আজকে আমরা গিয়েছিলাম সেখানে, ইদানিং ফেসবুকে অনেক ফুড রিভিউ দেখছি, ওখানে শর্মা, তারপরে বার্গার, এবং তার পাশেই হচ্ছে শরবত-ই মহাব্বত, ওখানে অনেক ধরনের শরবত পাওয়া যায়, তো সেটা এক্সপ্লোর করতে গিয়েছি। চা গরম বা চা চলবে মেনু দেখতে পাচ্ছেন, এখানে বার্গার আছে 60 টাকা, 70 টাকা, তারপরে শর্মা আছে 120 টাকা, কিন্তু আনফর্চুনেটলি ওই দিন আমরা কোনো বার্গার পাইনি। শর্মা শুরুতে যারা প্যাকেটটি করেছিলেন সেই প্যাকেটে নাই, তারা টিস্যু দিয়ে র্যাপ করে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন লোকেশন, ডেকোরেশন দেখতে পাচ্ছেন, সিম্পল ডেকোরেশন, জাস্ট ছোটো একটি ফুড কোর্ট, অল্প সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা ওখানে শুধু শর্মাই পেয়েছিলাম, তাই শর্মা অর্ডার দিয়েছি। একদম ফ্রম দ্য বিগিনিংয়ে শর্মা একটি বক্সে র্যাপ করা ছিল, কিন্তু তারা আস্তে আস্তে টিস্যুতে র্যাপ করে দিচ্ছে। ভিতরে কোয়ালিটি খুবই খারাপ, চিকেন পরিমাণ কম, মেয়োনিজ দিয়ে ভরা, টপিংস খুবই সামান্য ছিল, আমার কাছে খুব একটি মজা লাগেনি, হতাশজনক। 120 টাকা এর চেয়ে আমি অনেক ভালো শর্মা খেয়েছি, বাট মিরপুর 10 নম্বর ঘরের কাছে তাই অনেকেই যাচ্ছে এবং ফেসবুকে ফুড দিয়ে দিচ্ছে। জায়গামের পাশেই হচ্ছে শরবত-ই মহাব্বত, শরবত-ই মহাব্বতে দেখতে পাচ্ছেন আম ঝুলানো আছে, চপ বেল ঝুলানো আছে, কলা, বিভিন্ন ফ্রুটস, পেঁপে, তারপরে চকলেট সিরাপ, তারপরে পাইনঅ্যাপেল। তো এখানে জুস আপনি খেতে হবে বাইরে, আবার চাইলে আপনি চা গরমেও খেতে পারেন। দেখতে পাচ্ছেন শরবত-ই মহাব্বতের মেনু, কোল্ড কফি, লাচ্ছি, মিল্কশেক, তারপরে হচ্ছে বেলের জুস, আমের জুস, কদবেলের জুস, কাঁচা আমের জুস, পাকা আমের জুস, মাঠা, বেনানা, টিয়া পানি, তারপরে লেমন মিন্ট, মাল্টার জুস, বিভিন্ন জুস পাওয়া যাচ্ছে। আমি অর্ডার করেছিলাম কাঁচা আমের জুস এবং হচ্ছে টিয়া পানি। তো কাঁচা আমের জুস সিজনাল ছিল না, এই জন্য আমটি অত একটা ভালো লাগেনি, বাট টিয়া পানির জুস ভালো লেগেছে। টিয়া পানির জুস 7/10।